আমি যদি ফিল্ম স্টারকে বিয়ে করি তুমি খুব রেগে যাবে। ফিল্ম স্টার? হ্যালো, হ্যালো, তুমি চলো না ঝাউতলা বাড়িতে আমার সঙ্গে গিয়ে থাকবে, যাবে? আর তুই জানিস না কেন আমি কলকাতা ছেড়ে কোথাও যেতে চাই না? আমার গা ছুঁয়ে বল। এই জানিস আমি না একটা ছবির অফার পেয়েছি, প্রথমে অন দ্য মির রোল, বলা যায় না হয়তো পুরস্কারও পেতে পারি। এটা সত্যিকারের বিয়ে তো, সিনেমার শট নয়। ঘটক ঠিকই বলেছিল, রাজবাড়িতে বিয়ে হয়েছে তো। তোমার এখন গহনা দেওয়ান লাগবো, তাই তো? মরছি রে বাবা, তগো মনে কি আছে তা আমি জানি না। ভাব দে আসোস, আপদ বিদায় হয়েছে, এবার আইসা আমার গহনার বকরা করবি, কোনোটাই হইব না, বুঝছস? গরিব ঘরের মেয়ে বলে অমন বলছেন? তোর ওই গহনা পরনের সাত ছিল দিনের মতো ঘুষতে যাই, ঢকছে মগজে? আচ্ছা শুনুন, আপনি কি বিশেষ করেন? তুমি দেখছো না কি ভূত? আরে ঘরের পুরুষ তো জল ভাল, ঘরে পয়নের কাপড়ের মতো, আর পর পুরুষ হইল বালুসরি বেদারসি, মধ্যে মধ্যে একটু গায়ে গাওয়ার লাগে। সত্যি? তবে আর কইতেছি কি, তুমি হইলে কি সাক্ষাৎ লক্ষ্মী? ওলো যৈবন জীবনে একবারই আসিল, চলিয়া গেলে পর আর ফিরে না। চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। যেমন সব ভয়ের গল্পে দৈত্য দানব রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকোয় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়।